আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাথার মগজ কীভাবে ভুনা করতে হয়, একদম পারফেক্টভাবে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে, এটা গরম ভাত বা পোলাওর সাথে একেবারে জমে যাবে। তো চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি আস্ত একটা মগজ নিয়েছি গরু, আর এটা পরিষ্কার করার জন্য আমি 2-3 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য একদম রক্ত নাই। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে একটু ভেঙে নেব। খুব ভালো করে এটাকে একদম ভেঙে নিতে হবে। এই যে এইভাবে, তো আমার এটা ভালো করে আমি চটকে নিয়েছি। এখন আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানটায় রান্নাটা করব। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মগজের মধ্যে কিন্তু কোনো প্রকারের চর্বি বা তেল থাকে না। এর জন্য চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার জন্য। আর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যে একদম সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি পেঁয়াজটাকে এরকমভাবে ভাজবো যেটা নরম করব, কোনো বাদামি কালার বা ব্রেসটা করব না, একেবারে নরম করে নিব। তো এই যে এরকম আমার এটা নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ আদা বাটা। এটা দিয়ে আমি সামান্য একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি এখন 2টা তেজপাতা, আর এখন আমি এখানে দিয়ে দিব 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর মরিচ গুঁড়ো দিয়ে দিব 2-4 চামচ। এটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে। ধনিয়া গুঁড়ো 1/4 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিব 1/4 চামচ। আর আমি কিন্তু আস্ত কোনো গরম মশলা দিব না, ওগুলো আমি গুঁড়ো দিব আর একটু পরে। আর সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লবণ আমি একবারই দিয়েছি, এখন আর লবণটা আমি দিব না। তো মশলাটা ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে মগজটাকে ভেঙে রেখে দিয়েছিলাম সেটা এই মশলার মধ্যে ঢেলে দেব। মশলার সঙ্গে ভালো করে মগজটাকে একটু ভেজে নেব, যেন গায়ে গায়ে মশলাটা লেগে যায়। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন মগজটা সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব ওই বাটিটা ধুয়ে। এতে মগজটা সিদ্ধ হয়ে যাবে, আর বাকিটা তো তেলের উপরে ভেজে নিতে হবে, তো বেশি পানি দেওয়ার দরকার নাই। এখন এটাকে আমি একটু হাই হিটে বলো কেসে গেলে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে রান্নাটা করে নেব, তাহলে মগজটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি শাহী গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচ। 1/4 চামচে একটু বেশি দিয়েছি, আর দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো, আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি আস্ত গরম মশলা দিই নি, এর জন্য আমি শাহী গরম মশলার গুঁড়াটা দিয়েছি।
এখন আমি ভালো করে এটাকে নাড়তে নাড়তে একদম পানিগুলো একদম শুকিয়ে ফেলবো। আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা। তো এইভাবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে, অনেকটাই পানি টেনে গেছে। তো খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন কিন্তু যতটুকু ভেজা ভেজা আছে সেটা তেল আমি ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে নামিয়ে। অসম্ভব ভালো হয়েছে আর খুব সুন্দর গন্ধ বের হয়েছে আর খেতেও খুব টেস্টি। এভাবে করে যদি আপনারা মগজ ভুনা করে খান অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।